আকাশে ভাষণ দিলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে। দেখুন, উনি পৃথিবীর রসাতলে যাওয়ার কথা বলছিলেন, পশ্চিমবঙ্গে মানুষের জীবন রসাতলে চলে গেছে। এই অভিষেক ব্যানার্জি, এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই পাগলু ডান্স দিবস যে 21 জুলাই যে হয় না, সেই মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপির যত নেতাকর্মী আছে সবার বাড়ি ঘেরাও করো। একটা দলের সুপ্রিম নেতা দাঁড়িয়ে বলছিল যে বাড়ি ঘেরা করো, বাড়ি ঘেরাও করা থেকে নিয়ে আর খেলা হবে স্লোগান দিয়ে বিজয় মিছিল করে, আর বিজেপি কর্মীদের, শুধু বিজেপি কেন, কংগ্রেসের কর্মীর হত্যা হয়েছে। যে কোনো রাজনৈতিক দল, যে তৃণমূল রাজনৈতিক দল কেন, একটা ব্যক্তি হিসেবে, একটা সাংবাদিক হিসেবে, একটা মানুষ হিসেবে যদি তৃণমূলের কোনো কাজের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি দাঁড়াবেন, নিজে আপনি কোন দল করে ভুলে যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম কসবাতে, কসবাতে তো কোনো দল ছিল না, কসবাতে তো কোনো দল ছিল না। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুজনেই তো তৃণমূল, বাইরে তো কেউ নেই। সিপিএম নেই, বিজেপি নেই, কংগ্রেস নেই, শুধুই তো তৃণমূল। আমি আপনাকে আবারো বলছি, ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। আরে মশাই, এই তো আমরা সাধারণ মানুষের বাইরে এক্ষুনি প্যাকেজে শোনালাম, সাধারণ মানুষের বক্তব্য শোনালাম, ছবি দেখালাম, কিভাবে আমি আপনাকে বলছি, শুনুন, আমি এখন আপনাকে বলছি, এই যে বিজেপির লোক দাদা ভাই যে এতগুলো কথা বলে যাচ্ছে না, ওরাই যে রাম মন্দিরে লাফালো, অযোধ্যাতে হেরে গেছে। আমরা যেভাবে হিংসার ঘটনা দেখছি, যেভাবে হিংসার ঘটনা দেখছি, তাহলে কি বারবার বারবার যে বিজেপি কংগ্রেস অন্য দলের দিকে অভিযোগের আঙুল উঠছে, কিন্তু তৃণমূলের যে অন্তরের কোন্দলটা, যে ঘটনাটা আমরা দেখলাম, আমরা রুদ্রাঙ্ককে বোঝাতেই পারলাম না, যে ছবিটা দেখালাম, তাহলে কি এইভাবেই মানে একটা সব মিথ্যে সাজানো বলে কি দায় এড়িয়ে যাবে, আইন শৃঙ্খলাকে তুলোধনা করে দেবে? না দেখুন, কসবায় যেটা হয়েছে ওটা তৃণমূলের অভ্যন্তরীণ অন্তর্দণ্ড সবাই দেখেছে। এটা হলো তৃণমূলের অভ্যন্তরে দুজন কাউন্সিলর কে কোথায় মধু ভাণ্ডার থেকে মধু খাবে তাই নিয়ে এদের গন্ডগোল। আর রইল প্রশ্ন, আমার এক ভাই বলছিল কংগ্রেসের কথা, আমাদের কংগ্রেসের কর্মীদের এই নির্বাচনের রেজাল্ট হয়েছে 4 তারিখ, আজকে আমরা 10 তারিখ, এর মধ্যে আমাদের 4 জন মহিলা কর্মীর চাকরি খেয়েছে তৃণমূল। ফলে যে কোনোভাবে আমি বলছি তৃণমূল জিতেছে, নিঃসন্দেহে জিতেছে, আমি স্বীকার করছি। তাহলে যখন গণতন্ত্রে আপনারা, গণতন্ত্রে যখন আপনারা জয়যুক্ত হয়েছেন, আপনারা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকুন, গণতন্ত্রকে গণধর্ষণ করবেন না। মানুষকে পরাজিত হয়েছে বলে নির্বাচনে, তার উপর আপনারা অত্যাচার কি, যা কিছু ঘটে যাবে চোখ বন্ধ করে থাকতে বলছেন নাকি? ওনাদের একটাই কথা, ওনারা জিতেছেন নির্বাচনে, আমি তার জন্য ওনাদের ধন্যবাদ জানাই বা ওদের অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে একটা কথা বলছি, ভোটে যেমন আপনারা জিতেছেন, বিরোধী দলগুলো তো ভোট পেয়েছে, তাদের তাহলে হিংসার ঘটনার জন্য কি বলবো, হিংসার ঘটনার জন্য কি বলবো? আচ্ছা, একটা কথা প্রচলিত ছিল যে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, মানে এখানে কি বাংলায় সেই গণতন্ত্রই চলছে যে আপনি কিছু দেখেননি? দুটো বিষয় আছে, এক হচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেস থেকে টোপ দেওয়া হয় যে যত বেশি লিড দেবে তার ওখানে তত বেশি উন্নয়ন হবে, এইটাকে এনশিওর করবার জন্য এলাকার নেতা নেত্রীরা লড়াই করছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মরছে কারা, মরছে তো প্রান্তিক মানুষ, মঞ্চে তো সাধারণ মানুষ, কোনো কোনো নেতা মন্ত্রী কেউ না, যুদ্ধ হচ্ছে উলুখাটার প্রাণ যাচ্ছে। এই আমরা তো বারবার সাধারণ মানুষকে এটাই বোঝাতে চেয়েছি যে মরছে কিন্তু সাধারণ মানুষ, যে মানুষটা মারা গেল কিংবা যে মানুষটা, আর মানুষ যদি সিট না দেয় সেটা মানুষের দায়িত্ব, আমার দায়িত্ব না, কিন্তু আমি তো আমার কথা বলে যাব, যে উন্নয়নের প্রশ্ন নিয়ে নয়। কিন্তু শাসক দলকে যারা ভোটটা দিয়ে জিতিয়ে আনছে সেক্ষেত্রে তো তাদের দায়বদ্ধতা আরো বেড়ে যায়, যারা ভোটটা দিয়েছে ভোটারদের প্রতি, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। অবশ্যই, দেখুন, যে সমস্ত রাজ্যে বিজেপি ভালো ফল করেছে, এই টোটাল লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিজেপি কিন্তু ভালো ফল করেছে, কিন্তু আপনি কোথাও দেখেছেন একটাও সন্ত্রাসের ঘটনা? একমাত্র বাংলায় এই কালচার চলে। তৃণমূল আগেও বলেছিল 21-এর বিধানসভা নির্বাচনের পর, বর্তমানেও লোকসভা নির্বাচনের পর, এটাই তৃণমূলের একমাত্র অস্ত্র, মানুষকে হত্যা করে রক্তের হোলি খেলা আর খেলা হবে স্লোগান দেওয়া। তৃণমূল এই সন্ত্রাসটা কেন হবে? নির্বাচন নির্বাচনের মতো হলে ফলাফল সামনে এলো, সরকার গঠন হচ্ছে, সবই তো ভালো বিষয়, সন্ত্রাসটা হবে কেন? যারা 400 পার বলেছিল তারা 400 তো পার হয়নি, একক সংখ্যাগরিষ্ঠও পায়নি, একটা ল্যাংড়া সরকার চলছে, খোঁড়া ক্রাজ নিয়ে চলছে। আমরা বাংলা সন্ত্রাসের ঘটনার কথা বলছি, মমতা ব্যানার্জি কখন, আবার তো বলছি, মমতা ব্যানার্জি কখনো বলেনি বদলা হবে, বদল চেয়েছিলেন বদল হয়েছে। তাহলে কসবার ঘটনাটা কি বলবো? কসবায় যারা ঘটেছে তাদের দায় তাদের, তারা নিতে পারবে, তারা বলতে পারবে, কিন্তু তাদের দায় মানে এটাও তো তৃণমূলের নিত, 107 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুটোই তো তৃণমূল। এত বড় পরিবার, দু একটা জায়গায় দায় তো তৃণমূল। ছোটখাটো ঘটনা ঘটেছে, দল দেখছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এটা চিন্তা করে। আরে তুমি অধীর চৌধুরীকে দেখো, অধীর চৌধুরীকে দেখো হেরে বসে, আরে কবে বাদাম বিক্রি করবে সেটা গিয়ে দেখো, অধীর চৌধুরী হেরে বসে আছে, কোথায় বাদাম বিক্রি করবে দেখো। শুনুন, তখন কি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শেষ কথা, মানুষ বলে দিয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শেষ কথা। পশ্চিমবঙ্গে একদমই তাই, একটা বিষয় পরিষ্কার করতে চাইবো, যে সরকার যে
সরকার আসবে, কেউ ভোট পাবে, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কিন্তু প্রশাসন, যারা প্রশাসনিক পদে রয়েছে, তারা কি সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা নেবে না? এই প্রশ্নটা তো বারবার উঠে আসছে, সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা কি নেবে না? অবশ্যই নেবে, প্রশাসনের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছেই বলেই আপনি যদি NCRB রিপোর্ট দেখেন, পশ্চিমবঙ্গের মান কলকাতায় সব থেকে উপরের দিকে আছে। NCRB রিপোর্টও জানে না, NCRB রিপোর্ট কেন্দ্রীয় সরকার দেয়, তোমরা জানো না, একটু খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও, মানুষেরা তো থাপ্পড় খেয়েছো, থাপ্পড় খেয়ে 12টা সিট হয়ে গেছে, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। তাহলে সাধারণ মানুষ কি প্রত্যাশা রাখবে? সাধারণ মানুষ হেরে গেছে, সাধারণ মানুষ কি প্রত্যাশা করছো? সাধারণ মানুষ কি বলবো? উনি নিজের ওয়ার্ডে হেরেছেন, যিনি তৃণমূলের হয়ে কথা বলছেন, উনি নিজের ওয়ার্ডে হেরেছেন। তো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে আমরা একটাই প্রশ্ন, আমাদের একটাই প্রশ্ন যে নির্বাচনের ফলাফল যেমনই হোক না কেন, সেক্ষেত্রে সন্ত্রাসটা কেন হবে? না, আমি বিজেপির মুখপাত্র জানি না কি বলছে বা উনি কি দায়িত্ব নিয়ে কথা বলছে, নাকি উনি দলের হয়ে কথা বলছে জানি না। উনি বলছে সন্ত্রাসবাদীদের দল, ওনার দায়িত্ব আছে না, জ্ঞান নেই আছে নাকি? ভাই তুমি থামো, ভাই থামো, চিল্লিও না, চিল্লিও না, চিল্লিও না, তোমার থেকে জোরে চিল্লাতে পারি? শোনো, যেটা বলছি সেটা হচ্ছে এই যে দলটা আছে, এই দলটা সব জায়গায় হেরেছে, আজকে ল্যাংড়া সরকার হয়ে গেছে। আর আমি বলতে চাইছি যে যদি যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় সেটা এখন বিজেপি দলে হচ্ছে। এই দেখেন বিজেপির মুখপাত্র আসল পরিচয়, এই ছোট ব্যবহার হলো, এই ছোট বিজেপি দলটাই করতে পারে। হচ্ছে শুভেন্দু অধিকারী, আসলে আসল হচ্ছে যে শিষ্য, শুভেন্দু অধিকারী শিষ্য, শুভেন্দু অধিকারী শিষ্য, চলে শিষ্য, চলে শিষ্য, শুভেন্দু অধিকারী চলে শিষ্য। দেখতে পাচ্ছি না বিজেপির মুখপাত্র এখানে ছোট লোকমি করছে, ফ্রন ক্যামেরা, এটাই হচ্ছে চরিত্র, এদের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হচ্ছে না। আজকে বাংলার বুকে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ, একদিকে সুকান্ত মজুমদার, শাসক দলের অন্তরের কোন্দল, যদি বিজেপির অন্তরেরও কোন্দল হয়ে থাকে, কিন্তু প্রশাসনিক পদে কারা রয়েছে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়ে প্রশাসনের জায়গায় বসিয়েছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার দায়টা কারা নেবে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা কি? সাধারণ মানুষের, আমার প্রশ্ন হচ্ছে যে যে লড়াই হচ্ছে আমস আসছে, আমসেলকর থেকে প্রশাসন কি করছে? এই যে সোহম, সোহমের দায় কি করে হয়? এত এত বড় হয় কি করে যে ধাক্কা মারে একজনকে, ফ্রিতে খাচ্ছে তারপরে ধাক্কা মারছে? এটাকে আমরা কি বলবো? মানুষ তো দেখছে, আমাদের তো জানা দরকার নেই, মানুষ দেখবে। 50,000 লিস্ট দাও, লিস্ট দাও, লিস্ট দাও, 50,000 লিস্ট দাও, মানুষ দিয়ে দেখে যে 50,000 কতজন হয়। একটা করে নির্বাচন আছে, আমাদের জিরো ধরেই দেয় একটা করে নির্বাচন, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, আমাদের একটাই প্রশ্ন, সাধারণ মানুষের তো রক্তটা ঝরছে। শুন, নিশ্চয়ই এটা খুব ঠিক নয়, এটা আমরা মনে করি কোন দলের নেতাদের এটা দেখা উচিত, যে দল হোক, ডান হোক, বাম হোক, বিজেপি হোক, তৃণমূল, এর নেতাদের ক্ষতি হয় না, ক্ষতি হয় সাধারণ মানুষের। আমরা প্রত্যেককে অনুরোধ করছি, শুনুন, দায়টা শুনুন, 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 সরকার দেখছে, প্রশাসন সক্রিয় আছে, এটা কি সক্রিয়তার পরিচয়? এটা কি সক্রিয়তার পরিচয়? যেভাবে প্রকাশ্যে আপনার ঘটনা ঘটে, কি সবেলের মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে? প্রশাসন, প্রশাসন অবশ্যই দেখছে, তোমরা বলেছি দেখছে, বলো মমতা ব্যানার্জি হয়েছে, বলো মমতা ব্যানার্জি। আচ্ছা, আমি রুদ্রাঙ্গর কাছে যাই। আচ্ছা আচ্ছা, একটা বিষয়, আচ্ছা একটা বিষয় বলুন তো, সাধারণ মানুষ যখন মরছে, সাধারণ মানুষের যখন রক্তটা ঝরছে, যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে মানুষজনকে মরতে হচ্ছে, প্রশাসনিক ব্যর্থতা নয় এটা? ও, আমি তো অবশ্যই অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা, আপনারা একটা নির্বাচনে জিতেছেন সেটা ঠিক, বাস্তব, কিন্তু একটা জয় মানুষকে দায়বদ্ধ করে, আপনারা সেখানে দায়বদ্ধ না হয়ে আপনারা সেখানে সন্ত্রাস, হিংসার আশ্রয় নিচ্ছেন, বিরোধী কর্মীদের উপর অত্যাচার করছেন, তাদের চাকরি খাচ্ছেন, তাদের বাড়িতে বোম মারছেন, কেন? আপনারা নির্বাচনে জিতেছেন, আমার কথাকে আমি একটা রাজনৈতিক
দল করতে পারে, এখানে অন্যরা রাজনৈতিক দল করে, তা বলে কি আমার তাদের বোম মারতে হবে, তাদের বাড়িতে হামলা করতে হবে নাকি? গণতান্ত্রিক ভাবে আদর্শগত লড়াই ছিল, কেউ জিতেছেন কেউ হেরেছেন, আর উনিই বলছেন হারের কথা। আজকে আমরা 21 বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল 0, এবার আমরা 11 বিধানসভায় লিড করেছি, পশ্চিমবঙ্গে 1 লোকসভা আসন আমরা জিতেছি। যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি, একদিকে গুলির খোল পড়ে রয়েছে, একদিকে কাটতো, একদিকে বোমা বাঁধা হচ্ছে। আচ্ছা বলো তো রুদ্রাঙ্গ, তোমার বাড়ির পাশে যদি এই ছবি দেখতে পাও, তোমার বাড়ির সামনে বোমা ফাটছে, তোমার বাড়ির সামনে রক্ত ঝরছে, তুমি শান্তিতে ঘুমোতে পারবে? আমাদের যদি বলেন, আমাদের এলাকায় তো আমরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে বলেছি, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা তৃণমূলকে বলবেন, আপনাদের যদি কোনো জায়গায়। আমার খুব স্পষ্ট প্রশ্ন, আমার স্পষ্ট প্রশ্ন যে যদি এইভাবে রক্ত ঝরে তাহলে কি তুমি ঘুমোতে পারবে বাড়িতে? নিশ্চিত স্পষ্ট প্রশ্ন। আমি আপনার উত্তরে স্পষ্ট উত্তর দিতে চাই যে তৃণমূল কংগ্রেস বদলা নয়, বদলে বিশ্বাস করে। এটাই ছবি তৃণমূল কংগ্রেস এখন অবধি যা যা বলে আছে টেকনিক্যালি প্র্যাকটিক্যালি মানুষের ভালোর জন্য, সে লক্ষ্মীর ভান্ডার হোক, সে 100 দিনের টাকা। প্রতিটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্যমূলক আছে, প্ররোচনা থাকে। বিজেপি নির্বাচনের আগে যে প্ররোচনাগুলো দিয়েছিল তার ফল আমরা ভুগছি, এটা কখনো হওয়া উচিত না। প্রত্যেকটা দলের কাছে আমাদের সাধারণ মানুষ বস্ত্রতে বসাচ্ছে, সেই ভোটারদের জীবনে কেন চিরিমিলি হচ্ছে?